যদি ভালো কিছু করতে যায় তাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। আসসালামু আলাইকুম। আসলে আজকে থেকে প্রায় পাঁচ মাস সাড়ে পাঁচ মাস আগে কিন্তু দেখছেন আমাদের এই নদী থেকে শুরু করি, উনি কিন্তু খালি নদী কেবল এমপি হওয়ার পরে না, উনি কিন্তু এমপি হওয়ার আগে কিন্তু শত শত কাজ করছেন, সারা বাংলাদেশেই উনি কাজ করে গেছেন, অলরেডি চলমান আছে। আর আজকে থেকে ছয় সাত মাস আগে যে উনি এমপি হওয়ার পরে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই পচা নদীটা কেমন ছিল আপনারা তো অবশ্যই বিওয়ার দেখছেন। যাই আসলে ওনার কিন্তু মানে তুলনা হয় না, উনি বাংলাদেশের মধ্যে আমরা মনে করি আমরা যে জেনারেশন আছি ইয়াং জেনারেশনের মধ্যে উনি একজন শ্রেষ্ঠ। হ্যাঁ, ওনার এই প্রতিভা ওনার যে কাজে দুর্নীতিবাজদেরকে উনি সবসময় আপনার কী করেন প্রতিহত করার জন্য উনি আন্দোলন করেন, এর জন্য ওনা আমার মনে হয় যে ওনার এই কারণে এই শত্রুগুলো বেড়ে গেছে। এই যে দেখছেন আপনি কদিন আগে যে আমাদের বেঞ্জির ওই যে আপনার সাবেক আইজিপি ওনারাও বিশাল সম্পদের পাহাড় বানিয়েছেন, কিন্তু এগুলো আমাদের জনগণের টাকাই মারছেন। যাই আসলে উনি অত বড় বড় কাজ করতেছেন কিন্তু কার জন্য? আমাদের বাংলাদেশের মানুষের জন্য, যে বাংলাদেশের মানুষের জন্য ভালো হয়ে চলতে পারে। যেমন আপনার ওই যে কুদা যেমন খেদা কিদায় না মরতে কী করতে পারে, এই জন্য উনি এগুলো কাজ করেন। আর আসল কথা হইলো দেখেন এই যে ওনাকে আজকে আট দশ দিন আগে ওনাকে একটা হোয়াটসঅ্যাপে আমাদের ওই চুড়াঘাটে ওসিমুদয়কে কী করা হয়েছে, ফোন দেওয়া হয়েছে যে ওনাকে যেন আপনার হত্যা এবং ষড়যন্ত্র করা হচ্ছে। আসলে কথা হইলো উনি চেষ্টা করছে, আইনে তারা চেষ্টা করতেছে যে যেভাবেই হোক আপনার সন্ত্রাসীদেরকে ধরার জন্য, কিন্তু আসলে এ পর্যন্ত আট নয় দিন হয়েছে কিন্তু পারতেছে না। সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন চলতেছে, মানববন্ধন চলতেছে, বিক্ষোভ মিছিল চলতেছে। আসলে কথা হলো আমাদের এমপি মহোদয়কে আমরা আমাদের থেকে বেশি ভালোবাসি, ভালো শুধু আমাদের থেকে বেশি ভালোবাসি আমাদের এমপি মহোদয়কে আমরা চাই। আমরা সারা বাংলাদেশের মধ্যে আমরা সবথেকে যতটা এমপি আছে সবথেকে মানে নাম্বার ওয়ান এবং ইয়াং জেনারেশন এবং মানবতা ফেরওয়ালা আমাদের এমপি সৈয়দ সাইদুল হক সুমন ভাই, উনি যদি বেঁচে থাকে আমাদের ছোনাঘাট মাধবপুর না সারা বাংলাদেশে ওনার উন্নয়ন হবে। কারণ আমাদের এই প্রধানমন্ত্রী চান যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের মতন একজন মানে স্পষ্টবাদী যেন বাংলাদেশে থাকে, কিন্তু আমাদের এমপি মহোদয় আসলেই সন্ত্রাসীদের বিরুদ্ধে মানে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন বলেই আজকে ওনার বিরুদ্ধে আপনার দেখেন ওই যে কী লেগে গেছে, ষড়যন্ত্র লেগে গেছে। তা আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এমপি মহোদয়কে এই সন্ত্রাসীদেরকে কাছ থেকে রক্ষা করেন, এবং আমাদের চুড়াঘাট হবিগঞ্জ না শুধু তথা বাংলাদেশের যেন উন্নয়ন হয়, বাংলাদেশের যেন আপনার সব জায়গায় ওই উনি আপনার ভালো জায়গা ভালো কিছু করতে পারেন। আমরা এই এমপি মহোদয়ের জন্য দোয়া চাই, সারা বাংলাদেশের মানুষদের কাছে দোয়া চাই যেন আমরা এমপি মহোদয়কে আল্লাহ যেন রক্ষা করেন আর সন্ত্রাসীর হাত থেকে উনি বেঁচে যান। আপনারা কি মনে করছেন যে পুলিশ প্রশাসনের কোনো গাফলতি আছে এখানে? না, আসলে ওনারা ট্রাই করতেছে, ও চেষ্টা করতেছে। আমার বন্ধু তাজুল বাগার যেগুলো বলছে সব কথার সাথে আমার একমত, আমার একটু কাজ, আমার হচ্ছে ডিসিপিআই স্কুলের মেজর কমিটির নির্বাচন, এটা নিয়ে একটু ব্যস্ত আছি আর কি। আমি আপনাকে মনে করছেন যে আসলে পুলিশ প্রশাসনের কোনো গাফলতি আছে? না, আসলে আমাদের পুলিশ প্রশাসনের প্রতি আস্থা আছে, আমাদের বাংলাদেশে পুলিশ যারা আছে তারা কিন্তু বাংলাদেশে মানে সৎভাবে কাজ করতেছে আমরা দেখতেছি। কারণ পুলিশের সাবেক আইজিপির বিরুদ্ধেও এমপি মহোদয় মানে নড়ছেন, কোনো প্রশাসন কিন্তু ওনাকে মানে কোনো ধরনের কী বলে নাই মানে একটা এক্সাম প্রশ্ন করে নাই। যাই তাতে বুঝলাম যে পুলিশ প্রশাসনও চায় যে দেশে দুর্নীতির বিরুদ্ধে ব্যারিস্টার লোক সময় কথা বলতে। তবে একটা কথা বলি, ইচ্ছা করলে কিন্তু আমাদের এই পুলিশ প্রশাসন আরও তাড়াতাড়ি কিন্তু হয়তো এই আপনার যারা এই বিমোদকে কী করতেছে হুমকি দিতেছে ধরতে পারতেন, কিন্তু আসলে চেষ্টা করতেছেন তারা, আসলে হয়তো ওই খুঁজে পাচ্ছে পাইতেছেন না। কারণ হোয়াটসঅ্যাপে ফোন দিছে, তো হোয়াটসঅ্যাপে ফোন দিলে হয়তো মনে হয় আমার মনে হয় যে এইগুলা আসলে মানে পাওয়াটা কঠিন হয়। তারপরেও তারা যথেষ্ট চেষ্টা করতেছে। গতকালকে ওসি মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা বলছেন ওনারা অনেক ধরনের টিম বিভিন্ন জায়গায় কাজ করতেছে যেভাবেই হোক যেন এই দুর্নীতিবাস এবং এই এই ষড়যন্ত্র হত্যা ষড়যন্ত্র যে করছে তাদেরকে আপনি আওতায় এনে আনবেন। এখন সর্বশেষ আপনারা কি মানে না সর্বশেষ আসলে আমাদের কাছে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন,
প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের বিশ্বাসী লোক সমানবার জন্য প্রোটোকল দেন সরকারিভাবে, যেন সবসময় ওনার খালি শুধু চুনাঘাট মাধবপুর আসলে না, উনি ঢাকা থাকেন সবসময়, সংসদে থাকেন, সংসদের পাশে থাকেন, এই বিভিন্ন এই জায়গা যেন ওনাকে কঠোরভাবে প্রোটোকল দেওয়া হয়। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের মা, উনি আমাদের মা, আমাদের দেশ, দেশের এই আসলে উনি যদি বেঁচে থাকেন আমাদের দেশ বাঁচবে। প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা, ওনার কাছে আমাদের আবদার, উনি যেন আমাদের এই বিশ্বাসী লোকসমান ভাইকে ভালো একটা প্রোটোকল দেন। আমরা চাই উনি যদি কোনো ক্ষতি হয় তা আমরাও আসলে মরে যাব, কারণ ওনাকে আমরা অত্যন্ত ভালোবাসি, আমাদের জীবন দিয়েও ওনাকে রক্ষা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। না আসলে আমরা আজ করতে পারতেছি না, অবশ্যই যারা বিরুদ্ধে উনি কথা বলতেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছেন, তাদের মধ্যে অবশ্যই কেউ না কেউ হবে আমার মনে হয়। এখন আমরা এগুলো বলতে পারতেছি না, কারণ চুনাঘাট মাধবপুর তো ওনাকে বিপুল ভোটে ভোট দিছে। হ্যাঁ, যারা ওনাকে পছন্দ করতো না তারাও ওনাকে পছন্দ করছে, ওনার নির্বাচনে এগিয়ে আইছে। আমরা আসলে কাউকে সন্দেহ করতেছি না, তবে অবশ্যই যারা ওনাকে ইজিভাবে করতে পারতেছে না, মানে দুর্নীতি করার ডিস্টার্ব হইতেছে, তারাই ওনাকে এগুলো হুমকি দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, সুমন ভাইয়ের মতো আমরা একজন এমপি পেয়েছি, আমরা চুনারঘাট মাধবপুরবাসী ধন্য। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটিও মোরা নদী ছিল, দেখেন এখান দিয়ে মানে ছাত্ররা, যে আমাদের এদিকে একটা স্কুল, ছাত্ররা দুর্গন্ধের জন্য এদিকে হেঁটে চলে যেতে পারতো না, আমরাও বিভিন্ন সময় আসতাম বাতাস খাওয়ার জন্য, কিন্তু দুর্গন্ধের জন্য আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আর সুমন ভাই নির্বাচনের আগেই প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি মোরা নদীকে জিতা করব, উনি বিশ্বাস করেন আপনি নির্বাচনে বিজয়ী হওয়ার পরেই, এক সপ্তাহ পরেই এই যে একদম পরিতিক্ত এক মোরা নদী ছিল সেটাকে পরিষ্কার করে আজকে দেখেন এটার রূপ কত সুন্দর রূপে পরিণত হয়েছে। সেটার মাধ্যমে ইতিমধ্যেই 5 মাস হয়েছে সুমন ভাই সংসদ সদস্য হয়েছেন, 5 মাসের মধ্যে চুনারঘাট আমরা রাজসাক্ষী বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে, শুধু শুরু না উন্নয়নের কাজ, মানে উন্নয়নের জোয়ার মানে বইছে চুনারঘাটে। আর ইনশাল্লাহ আমি জানি 5 বৎসরে অব্যাহত থাকবে উন্নয়ন। আমি বড়াক্লান্ত মন নিয়ে দুঃখের সাথে বলতেছি এই মানুষটাকে আজ একদল খিলার বাহিনী মানে নির্মমভাবে এক নীল অত্যা নীল নকশা আঁকতেছে। ওরা আমি যতটুকু মনে করি শুধু চুনারঘাট না সারা বাংলাদেশই সুমন ভাইয়ের মানে, সুমন ভাই তো নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান, যেখানেই দুর্নীতি সেখানেই ব্যারিস্টার সুমন, এই জন্যই ব্যারিস্টার সুমনের শত্রুর অভাব নাই। যারা 2 নম্বর লোক, যারা চুর বাটপার, তারাই সুমন ভাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করতেছে সুমন ভাইকে মেরে ফেলার জন্য। আর আমরা যারা বাংলাদেশে শুধু সোনারঘাট মাধবপুরে সীমাবদ্ধ নয়, সারা বাংলাদেশেই যারা সুমন ভাইকে ভালোবাসে, আজ দেখেন বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে আমরা সুমন ভাইয়ের জন্য মানববন্ধন করতেছি, যেন সুমন ভাইকে নিয়ে যারা এই নীল নকশা আঁকতেছে তাদেরকে আইনের আওতায় এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। এই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন অঞ্চলেই আমরা মানববন্ধন করতেছি, যেন আল্লাহ তাআলা সুমন ভাইকে বাঁচিয়ে রাখেন, আমরা সবসময় দোয়া করি এবং আইনের প্রতি সম্মান রেখে আমরা বলি তারা যেন অতি দ্রুত তার এই আপনার যে কিলার গ্রুপ যারা আছে, যারা সুমন ভাইকে মারার জন্য পরিকল্পনা করতেছে, তাদেরকে আইনের আওতায় এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। পরবর্তী পদক্ষেপ কী থাকবে আপনাদের, যেহেতু আপনারা এই চুনারুঘাটের মানে রাজনৈতিক অঙ্গসংগ্রহের সাথে জড়িত রয়েছেন? শুনেন, আমাদের পরবর্তী যে পদক্ষেপ আপনি বলতেছেন, সুমন ভাইয়ের জন্য বিশ্বাস করেন আমরা বুকে হাত দিয়ে বলবো, সুমন ভাই কিন্তু আমাদের পার্শ্ববর্তীর বড় ভাই, আমার রক্তের কেউ না, কিন্তু আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক দেখেছি সেটা ব্যারিস্টার সুমন, যে লুকটা প্রতিনিয়ত শুধু চুনারঘাট মাধবপুর নয় সারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, বাংলাদেশ কীভাবে এগিয়ে যাবে সবসময় তার মাথার মধ্যে এই চিন্তা। পরবর্তী পদক্ষেপ আমাদের এটাই, সুমন ভাইয়ের যদি কিছু হয় আমরা
ঘরে বসে থাকবো না, আমরা প্রয়োজন যদি হয় সুমন ভাইয়ের জন্য আমরা জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব। আর আমরা যত পর্যন্ত সুমন ভাইকে মারার জন্য যে পরিকল্পনা করতেছে তারা যতক্ষণ পর্যন্ত প্রশাসনে না ধরবে ততক্ষণ পর্যন্ত আমরা চুনারঘাট মাধবপুর শুধু সীমাবদ্ধ না, সারা বাংলাদেশে আমরা অবরোধ গড়ে তুলব। এই যে নজিরবিহীন কাজ তিনি করেন অল্প সময়ে, এর বিগত আগে তো কাউকে দেখেননি কখনো আপনারা? না না, তার শত্রুর মূল কারণই কি না অন্য কোন কারণ মনে করছেন? তাহলে আসলে দেখেন, তার যে নির্বাচনী এরিয়া এখানে আপনার উনি ভালো কাজ করে আমরা সাধুবাদ জানাই, কিন্তু কিছু কিছু লোক আছে হয়তো তাদের পেটে আঘাত পড়েছে, তারা হয়তো সুমন ভাইকে অন্য নজরে দেখে, কিন্তু আমি বিশ্বাস করি না চুনারঘাটের মানুষ সুমন ভাইকে মানে ওই রকম চিন্তাভাবনা করবে। দলমত নির্বিশেষে সুমন ভাইকে সবাই ভালোবাসে, তারপরও যে জনপ্রতিনিধি হবে তার পক্ষে বিপক্ষে লোক থাকবেই, কিন্তু হ্যাঁ সারা বাংলাদেশেই কিছু কুচক্রিমল যাদের দুই না সুমন ভাইয়ের ধারাতে দুই নম্বরই করতে পারতেছে না, ওই রকম কিছু লোক অবশ্যই সুমন ভাই বিপক্ষে আছে, হয়তো তারা পরিকল্পনা করতেছে যে সুমন ভাইকে এই লোক বেঁচে থাকলে সমস্যা হবে। আমি শেখ সুমন, চুনারঘাট পৌর যুবলীগ নেতা, আমি সুমন ভাই ছোটু ভাই, সুমন ভাইয়ের বাসার পিছনেই আমার বাসা। ধন্যবাদ।